राधे कृष्ण बंधुरा बंधुरा आपनादे सकल के जानाई ए राधा अष्टमीर अनेक अनेक शुभेच्छा। बंधुरा आज थेके जेहेतु ए अष्टमी तिथि शुरू हो गेछे ताई आपनारा आज एवं काल एकटी बार अवश्यई ए व्रत कथाटी किन्तु श्रवण करते भूलबेन ना, कारण भगवान श्रीकृष्ण निजे बोलछेन जे आजकेर दिने जारा ए व्रत कथा श्रवण करे तादेर बाड़ीते सदैव भगवान श्रीकृष्ण राधा रानीर कृपा बिराज करे। एवं एई व्रत कथाटी बंधुरा सम्पूर्ण श्रवण ना करले एई व्रतेर फलो किन्तु पावा जाए ना। ताई चलुन बंधुरा सबाई मिले आमरा भक्ति मने श्रवण करी एई राधा अष्टमीर व्रत कथा। तार आगे बंधुरा भिडियोटी सबाई एकटी लाइक करे कमेंटे आपनारा बोलुन जय श्री राधा कृष्णेर जय। ऋषि शौनक महामुनि सूतकके जिज्ञेस करलेन, हे सूत, अन्यान्य देवतादेर उपासनाचे श्रीकृष्णेर आराधनाय श्रेष्ठ बोले जानी, एछाड़ा आरो शुनेछि जे तार अपेक्षा श्रीमती राधा रानीर आराधना नाकि अधिकतर पुण्यप्रद ओ श्रेष्ठ। अतएव श्री राधा रानीर अर्चनार विषये कोनो व्रतादिर कथा आमाय बोलुन। तखन सूत बोललेन, আমি একটি গোপনীয় ব্রতের কথা আপনাকে বলছি, শুনুন। একদিন দেবর্ষি নারদ ভগবান শ্রীকৃষ্ণের নিকট উপস্থিত হয়ে তাকে জিজ্ঞেস করলেন, ভগবান আপনার শ্রীমুখে অনেক ব্রতের কথা শুনেছি, এখন শ্রীমতী রাধা রানীর জন্মদিনের এই ব্রত কথা শুনতে ইচ্ছা করছে। তখন শ্রীকৃষ্ণ বললেন, দেবর্ষি তুমি আমার পরম ভক্ত, সেই জন্য তোমার কাছেই বলছি, শ্রবণ করো। কোনো এক সময় সূর্যদেব ত্রিলোক ভ্রমণ করতে করতে নানা প্রকার ঐশ্বর্য দেখে মনে মনে তপস্যার সংকল্প করে মন্দর পর্বতের গুহায় কঠোর তপস্যা আরম্ভ করলেন। এই রূপে দীর্ঘ দিন গত হল। সূর্যের কঠোর তপস্যা আর পৃথিবীর অন্ধকারচ্ছন্ন থাকায় দেবতারা ভীত হলেন। ইন্দ্র দেবতাগণ সহ আমার কাছে এসে সব কথা বলতে আমি বললাম, হে দেবতাগণ, সূর্য থেকে তোমাদের কোনো রকম কোনো ভয় নেই, তোমরা নিজ নিজ স্থানে চলে যাও, আমি সূর্যদেবকে তপস্যা থেকে ক্ষান্ত করব। তারপর আমি সূর্যের কাছে গেলাম। সূর্য আমাকে দেখে আনন্দিত হয়ে বললেন, হে শ্রীহরি, আপনার দর্শন পেয়ে আমার এই জন্ম ও তপস্যা সার্থক হল। যিনি সৃষ্টি স্থিতি এবং সংহারকর্তা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, যাকে সব সময় চিন্তা করেন, তাকে দর্শন করে আমি ধন্য হলাম। আমি সন্তুষ্ট হয়ে সূর্যকে বললাম, হে দিবাকর, তুমি তপস্যায় সিদ্ধি লাভ করেছ, এখন বর প্রার্থনা করো, তুমি আমার পরম ভক্ত, সেই জন্যই তোমাকে আমি দর্শন দিলাম। এই কথা শুনে সূর্য বললেন, আমাকে একটি গুণবতী কন্যার বরদান দিন, আপনি চিরদিন সেই কন্যাটির বশীভূত থাকবেন, এছাড়া আমার আর কোনো প্রকার ইচ্ছা নেই। এরপর আমি তথাস্থ বলে তাকে বললাম, এই ত্রিলোকে আমি একমাত্র শ্রী রাধারই বশীভূত, শ্রীমতী রাধা এবং আমার মধ্যে কোনো প্রভেদ নাই। আমি পৃথিবীর ভার লাঘবের জন্য বৃন্দাবনে নন্দালয়ে অবতীর্ণ হব, তুমি সেখানে বৃষ ভানু নামে রাজা হয়ে জন্মগ্রহণ করবে, শ্রীমতী রাধা হবে তোমার কন্যা। তারপর শ্রীহরি মথুরায় জন্মগ্রহণ করে নন্দালয়ে এলেন। সূর্যদেব বৈশ্যকুলে জন্মগ্রহণ করে বৃষভানু রাজা হলেন। গোপ কন্যা কীর্তিদার সঙ্গে তার বিবাহ হল। যথাকালে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে বিশাখা নক্ষত্রে কীর্তিদার গর্ভে শ্রীমতী রাধারানী জন্মগ্রহণ করলেন। গোপ গোপীরা আনন্দ উৎসবে মেতে উঠলেন। আমার মায়ায় মুগ্ধ হয়ে রাধিকা আমাকেই পতিত্বে বরণ করতে ইচ্ছা করলেন। যথাকালে আয়ন ঘোষের সঙ্গে শ্রী রাধিকার বিবাহ হলো বটে, কিন্তু আমাকেই পরম পুরুষ জ্ঞানে আমার সঙ্গে বিহার করতে লাগলেন। শ্রীমতী রাধা রানীর জন্মতিথিতে গন্ধ পুষ্প ধূপ দীপ নৈবেদ্য এবং বসন ভূষণ দ্বারা শ্রীমতী রাধার পুজো অর্চনা করে নানা প্রকার মহোৎসব ক্রিয়া এবং কৌতুকাদি করতে হয়। রাধার সখীবৃন্দ গোপিকাবৃন্দ কীর্তিদা বৃষভানু প্রভৃতিরও পুজো অর্চনা করতে হয়। তারপর ব্রত কথা শুনে
সেই দিন উপবাস থেকে পরের দিন বৈষ্ণবদের সঙ্গে পারণ করতে হয়। রাধা নামের সঙ্গে এই দিন কৃষ্ণ নাম যোগ করে জপ করলে যাবতীয় মন্ত্র জপের ফল লাভ হয়। তব জপে আমার যেমন সন্তোষ জন্মায়, একবার রাধা নাম উচ্চারণ করলে তার চেয়ে সহস্র গুণ বেশি আমি সন্তোষ লাভ করি। এই ব্রতের অনুষ্ঠানে সর্ব দুঃখ দূর হয় এবং পরম শান্তি লাভ হয়। ধন ঐশ্বর্যে সেই গৃহ পরিপূর্ণ হয়ে যায় এবং সর্বস্থানে বিজয় লাভ হয়। ভক্তের কাছে এই ব্রত কথা বললে সমস্ত অমঙ্গল দূর হয়, কিন্তু ভণ্ড পাষণ্ড ভক্তিহীন নাস্তিকের কাছে এটি প্রকাশ করলে আবার অমঙ্গল হয়। তখন ভগবান শ্রীকৃষ্ণের কাছে ব্রত কথা শুনে নারদ মর্তে এসে এই ব্রত প্রচার করতে লাগলেন এবং নিজেও সেই ব্রত পালন করলেন। হরে কৃষ্ণা, ওম নমঃ শিবায়।